গাছের ডাল ভেঙে পড়ে ক্ষয়ক্ষতি দোকানে রাতের বেলায় ঘটনাটি ঘটায় হতাহতের কোনো খবর নেই বারবার এমন ঘটনা ঘটায় ক্ষুব্ধ স্থানীয়রা যশোর রোডের পাশে কালোপুর বাজারে গাছের ডাল ভেঙে বিপত্তি জানা গেছে শুক্রবার ভোর রাতে আচমকায় রাস্তার পাশের একটি গাছের ডাল ভেঙে পড়ে একটি চায়ের দোকানের ওপর ঘটনায় চায়ের দোকানটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা তাদের দাবি গত নভেম্বর মাসে একবার ডাল ভেঙে আহত হয়েছিলেন বেশ কয়েকজন গত মাস তিনেক আগেও একই রকমভাবে গাছের ডাল ভেঙে জখম হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা তারপর ফের গতরাতে ডাল ভেঙে পড়ার ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ তাদের দাবি এখনও বেশ কয়েকটি গাছের ডাল বিপজ্জনক অবস্থায় ঝুলে রয়েছে যে কোনো সময় ভেঙে পড়তে পারে এখন ভেঙে চুরি পড়েছে কারোর গায়ে লাগেনি এইটাই আমরা বেরিয়ে দোকানে ভেঙে চুরি গেছে ও তো বিরাট আতঙ্ক রয়েছে আমাদের ভয় খুব মানে কখন বড় বড় বিপদ আবাদ হবে কেন কিছু বলার কায়দা নেই যখন তখন ভেঙে পড়ার ভয় ক্ষতিগ্রস্ত দোকানদার নিরঞ্জন বিশ্বাস বলেন গভীর রাতে ঘটনা ঘটায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বা কেউ আহত হয়নি অন্য সময় হলে বড় সড় দুর্ঘটনা ঘটতে পারত আমার দোকান আছে চায়ের দোকান এখন এর আগে তিন চার মাস আগে একবার একটা বড়ো ডাল ভেঙে পড়ে গেছে আবার এই বিশাল ক্ষতি যে এখন আমি তখন দোকানে ছিলাম না রাত তিনটে সময় ভেঙে পড়েছে যে আমার দোকানে প্রচুর লোকজন বসে ওটা বসা করে দোকানের সমস্ত কিছু সব ভেঙে শেষ হয়ে গেছে একদম গাছের ডাল ভেঙে দোকানের সর্বস্ব খুইয়ে স্বাভাবিকভাবেই চিন্তায় পড়েছেন দোকান মালিক স্থানীয়দের দাবি অবিলম্বে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেবার পাশাপাশি বিপজ্জনক গাছের ডালগুলিকে চিহ্নিত করে সেগুলি কেটে ফেললে ভালো হয় নভেম্বর মাসের তিন তারিখে যে ডালটা ভেঙে পড়ছিল সেইখান থেকে আমরা আতঙ্কে আছি ওই ডালগুলোর ওপরের দিকে তাকিয়ে তা পাশের দোকানে ডাল যখন ভেঙে যাচ্ছে তার উপরে যে অবস্থায় আছে আমরা আরও আতঙ্কিত দেব ওর গোড়ার থেকে ভেঙে পড়লো ওখানে একই জায়গার থেকে দুটো ডাল ভেঙেছে এবং তার উপর আরেকটা ভাঙার সম্ভাবনা ডাল আছে অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা।